কনডম ব্যবহৃত হয় সাধারণত জন্ম নিয়ন্ত্রণের জন্য, কিন্তু কেনিয়ার বন্দর নগরী মোম্বাসাতে যে মৎস্যজীবীরা নিয়মিত সমুদ্রে মাছ ধরতে যান তাদের মধ্যে কনডমের ব্যবহার হঠাৎ খুব বেড়ে গেছে। কনডমকে তারা এক ধরনের সুরক্ষার জন্যই ব্যবহার করেছেন। তবে কনডম বলতেই লোকে যে ধরনের সুরক্ষার কথা ভেবে নেয় বিষয়টা মোটেও সেই রকম নয়। জিনিসটা তাদের ভীষণ কাজে এনে দিলেও নিজেদের বাড়িতেও যে এর জন্য অল্প বিস্তর মুশকিলে পড়তে হচ্ছে না তাও নয়। কেনিয়ার এই জেলেদের জীবনে কনডম অনেক বড় ভূমিকা পালন করছে। আলি কিওয়ানা মুয়াতেলা মোম্বাসার একজন জেলে, মাছ ধরতে যাকে প্রতি সপ্তাহেই ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যেতে হয়। একটা কনডম হাতে নিয়ে তিনি দেখাচ্ছিলেন। প্রথমে এটা খুলে নিজের টি শার্টে ঘষে ঘষে কনডমের গায়ের লুব্রিক্যান্ট বা পিছিল পদার্থ তারা তুলে ফেলেন। এরপর সেই শুকনো কনডমটা দিয়ে জড়িয়ে ফেলেন নিজের মোবাইল ফোন। তারপর উপরে বেলুনের মতো একটা গিট মেরে নিলেই ব্যাস হয়ে গেল। এভাবে কনডমের জড়িয়ে নিলেই আসলে জেলেদের মোবাইল ফোনগুলো ওয়াটারপ্রুফ হয়ে যায়। ভারত মহাসাগরের ঢেউ আছড়ে পড়লেও পানি ঢুকে মোবাইলগুলো কোনো ক্ষতি হয় না। আর সমুদ্রে কেনিয়ার জেলেদের সুরক্ষার যেহেতু কোনো গ্যারান্টি নেই, তাই মোবাইল ফোন চালু থাকলে উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগে ভীষণ সুবিধা হয়। আলি মোয়াতেলা বলেছিলেন, আমাদের নৌকা প্রায় উল্টে যায়, কিন্তু কনডমে মোড়ানো থাকলে মোবাইলগুলোর অন্তত কোনো ক্ষতি হয় না। আসলে আমরা গরিব মানুষ, বিপদে মোবাইলগুলোর বাঁচানোর এই সহজ ও সস্তা উপায়টা আমরা মাথা খাটিয়ে বের করেছি। মোবাইল চালু থাকলে সাগর থেকেই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা যায়। একটা সময় নির্দিষ্ট করে আমাদের মাছ সোজা এনে সৈকতে খদ্রের কাছে বেচেও দিতে পারি। এমনকি নৌকাডুবি হলেও উদ্ধারকারী জানকেও মোবাইল থেকে সঠিক লোকেশন পাঠাতে পারি। কাজেই কনডমে আমাদের জীবন বাঁচিয়ে দেয়। মোম্বাসারই আর একজন মৎস্যজীবী জাফারি মাতানো, বছর কয়েক আগে সমুদ্রে তাদের নৌকা উল্টে গেলে তার সঙ্গে আরও চারজন জেলে ডুবে গেলেও তিনি রক্ষা পেয়ে গিয়েছিলেন। প্রায় 10 ঘন্টা ধরে সারা রাত একটানা সাঁতরে তিনি কোনো ক্রমে পাড়ে এসে উঠেন। জাফারি বলছিলেন, আমাদের নৌকা যখন উল্টে যায় তখন গভীর রাত, সকাল 11টা নাগাদ আমাদের তীরে এসে ভেড়ার কথা ছিল। প্রচণ্ড ঢেউয়ে নৌকার মোট 6 জন জেলেই আমরা জলে পড়ে যাই। বড় বড় ঢেউ ঠেলে আমি আর আমার এক বন্ধুকে যেভাবে সাঁতরে পড়ে এসেছিলাম ভাবাই যায় না। আমাদের বাকি 4জন কিন্তু মারা গিয়েছিল, অথচ সেদিন মোবাইল ফোন চালু থাকলে ওরাও হয়তো বেঁচে যেতে পারত। কনডম কীভাবে আজ জেলেদের জীবন বাঁচালেও এর কিন্তু অন্য একটা বিচিত্র সমস্যাও আছে। আলি মোয়াতেলা বলছেন, অনেক সময় এই কনডমগুলো ভুল করে আমাদের পকেটেই রয়ে যায় আর বাড়িতে সেটা দেখে ফেললেই সর্বনাশ। এই কনডম তোমার কাছে কেন, এগুলো দিয়ে কী করো, এসব নিয়ে বইয়ের সঙ্গে তুলকালাম শুরু হয়ে যায়। দুঃখ করে মোয়াতেলা বলেন, যতই বলি এগুলো আমরা পড়িনি, আমাদের পেশার কাজে লাগে, কে শোনে কার কথা। শেষ পর্যন্ত মোবাইল ফোনে কনডম জড়িয়ে পুরো ব্যাপারটা দেখানোর পরে অবশেষে শান্তি মেলে।